তো সত্যিকারের কথা হলো এমন বহুত জিনিস আছে দেখি না কিন্তু বিশ্বাস করি মানি যেমন রূহ আত্মা আপনার ভিতরে আমার ভিতরে যে রূহ আছে এটা কি মানেন নি না মানেন না কোন সন্দেহ আছে আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে যে রূহ আমাদের ভিতরে আছে না না আছে এই ব্যাপারে কোন সন্দেহ আছে জানলাই জানা আছে না না আছে কোথায় এরকম কি অথচ রূহ আমরা কেউ কোনোদিন দেখি নাই দেখছি যারা বলে যেই জিনিস দেখি না সেটা বিশ্বাস করি না নাস্তিক তারাও কিন্তু রূহ মানে আত্মা যে আছে তারাও মানে যেই জিনিস দেখি না ওই জিনিস মানি না তাহলে রূহ যে আছে তোমার ভিতরে এটা কিভাবে মানলা তারা এটা বলতে পারে যে কিছু আলামতের মাধ্যমে বুঝতে পারি যে রূহ আছে আমার ভিতরে কিছু নিদর্শনের মাধ্যমে আপনার আমার ভিতরে যে রূহ বিদ্যমান সেটা বিশ্বাস করা যায় এর মধ্যে একটা দৃষ্টিশক্তি আপনার বা আমার ভিতরে যে রূহ আছে আমি যেহেতু চোখে দেখতে পাচ্ছি বোঝা গেল রূহ আছে রূহ যদি না থাকত চোখে আর কাজ করত না আমি যেহেতু অন্যের কথা শুনতে পাচ্ছি কান আমার কাজ করতেছে বোঝা গেল রূহ আছে রূহ যদি না থাকত শ্রবণ শক্তি কাজ করত না আমি যেহেতু একটা জিনিস ধরতে পারতেছি হাত পা নাড়াইতে পারতেছি বোঝা গেল রূহ আছে রূহ যদি না থাকত হাত পাও নড়ত না আমার চামড়া একজন স্পর্শ করলে আমি যদি টের পাই যে একটা পিঁপড়া হাঁটতেছে আমার শরীরে কিভাবে টের পাইলাম রূহের কারণে বোঝা গেল রূহ আছে কিছু নিদর্শনের মাধ্যমে বুঝতে পারি আমাদের বডির ভিতরে আত্মা আছে আত্মা দেখিয়া না নিদর্শন আর একটু জোরে কোন কথাগুলো বিষয়টা একটু কঠিন আপনাদেরকে বোঝাতে আমার আমি কতটুকু পারতেছি জানি না আল্লাহ যে আছেন একজন নাস্তিকরা আপনাদের সামনে আরো কঠিন কঠিন দলিল পেশ করবে সামনে যত দিন আসবে আরো কঠিন কঠিন বিষয় আমাদের সামনে আসবে দলিল পেশ করবে আমাদেরকে গুমরা বানানোর জন্য কারণ যেই দেশের শিক্ষা ব্যবস্থাটা সুশৃঙ্খল নয় জনকল্যাণমূলক নয় যেই দেশে মুসলমানের সংখ্যা বেশি আর মুসলমানদের সন্তানদের শিক্ষা ব্যবস্থায় হুমকির মুখে সেই দেশের শিক্ষা কমিশনের উপরে আমরা কি আশা করতে পারি ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা কোন দিকে যায় কিচ্ছু বলা যায় না যেই দেশে শিক্ষক শিক্ষা কমিশনের বিভিন্ন লোকেরা কখনো বলে ফেলে মানুষ বানর থেকে হইছে কোন সময় আকিদা কোন দিকে নিতে চাইরে বলা যায় না এই জন্য আমি আল্লাহর পরিচয়টা যে আল্লাহ যে আছে আর আল্লাহ যে আছে আল্লাহকে যে যত বেশি চিনে সে তত বেশি মানে না চিনলে কেউ মানে না কিছু কিছু বস্তু কিছু কিছু বিষয় আল্লাহ নিজ হাতে নিজ নিয়ন্ত্রণে রেখেছেন ওই সমস্ত ব্যাপারে আমাদের আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহর আইনেই এবং আল্লাহর কার্যের উপরে বান্দা খুশি হওয়া
যে অবশ্যই বান্দার কল্যাণের জন্যই করা হচ্ছে। হয়তো আমাদের বুঝে আসে না কোন বিষয়টায় আমাদের লাভ, কোন কাজে আমাদের কল্যাণ, এটা পরিপূর্ণ বুঝে আসে না। এমন একটা সময়ের মধ্যে আজকে আমরা বসলাম, এমন একটা কাল, এমন একটা সময় আমরা পার করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে পৃথিবীর সমস্ত মুসলিমেরা মুসলমানদের ক্ষতি করার জন্য, মুসলমানদের ধ্বংস করার জন্য এমনভাবে তাদের একে অপরকে ডাকাডাকি করবে। যুগে যুগেই খুব ভালো করে বুঝবেন, যুগে যুগেই মুসলিম আর অমুসলিম, মুসলিম আর অমুসলিম দুইটা পার্ট। তবে অমুসলিম কি এক জাত না অনেক জাত? আমার কথাটা বুঝে আসতেছে আপনাদের? অমুসলিম যারা, মুসলমান না, কাফের, মুশরিক, বেঈমান, অমুসলিম যারা, তারা কি এক জাত না অনেক জাত? অনেক জাত। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা আর অনেক জাত থাকে না, এক জাতে পরিণত হয়। এই হাদিস আরে মনে করলে কেউ কয়ে দিই হনি, কেউ কেউ মনে করতেছেন আব্রাস সাহেব আসবেন না, অলরেডি হুজুর কুলিয়ার চোর পার হয়ে গেছে। আমরা কানানিতকরণ লাগে না, টাস করে কয়ে দেব হুজুর আইতাছে, আমরা আবার বলেন আলহামদুলিল্লাহ আমি অসুস্থ আজকে, বাপ সবটাই তো বুঝতেছেন বোধ হয়, গলা বসা, ঠান্ডায় গরম থেকে লেগে গেছেন, ঠান্ডা কফ আসে আজকে, এখানে আইসা ঔষধ নিছি, সিরাপ নিছি, কথা বলতে কষ্ট হয়। যাক আলহামদুলিল্লাহ আপনাদের মহব্বত, আপনাদের দোয়া সাথে থাকলে তাড়াতাড়ি আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। এমন একটা সময় আমরা পার করতেছি যে আল্লাহ রসুল যে বলছিলেন মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সকল অমুসলিমেরা এমনভাবে এক হবে। সকল অমুসলিম বলতে যে অমুসলিমরা অনেক দলে বিভক্ত, অনেক জাত, কিন্তু মুসলমানদের ধ্বংস করার জন্য তারা আর অনেক জাত থাকে না, ঐক্য পরিষদ হয়। বিভিন্ন দল, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মীয় গোত্রীয় সব এক প্ল্যাটফর্মে চলে আসে এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে একটাই, কিভাবে মুসলমানদের ক্ষতি করা যায়। নবীজি বলেন একজন মানুষ দস্তরখান নিয়ে খানা খাইতে বসল, এই দস্তরখানে খানেওয়ালা ডাকাডাকি করতেছে, তাড়াতাড়ি আও, খানা ঠান্ডা হয়ে যেতেছে, খায়া শেষ করতে হইব। সাতজন পাঁচজন দাওয়াতে তাবলীগে যারা গেছেন তারা তো দেখছেন চারজনের খানার প্লেট, একজন হাত ধুই আইছেন আগে খানার সামনে, বাকি রয়েছে তিনজন, ডাকতো না, হাত ধুই আসছে, উনি কি ডাকবেন না, এই জলদি আও খানা ঠান্ডা হয়ে যেতেছে। ঠিক এইভাবে একজন অমুসলিম আর একজন অমুসলিমকে ডাকবে,
مسلمان دير ایک شطر وار ایک شطر کے ڈاک بے زل دیا اے زمین تے کے مسلمان شش کرتے گو اللہ رسول حدیث بہو آگے بولے گیسے مسلمان دیر بیرود دے جو تو چوکران تو چل چے ارمد دے شب چے خطرناک خوتی کور একটা বিষয় হলো বেদাত মানুষ কবিরা গুনাহ থেকে তওবা করতে পারে কিন্তু বেদাতীরা তওবা নসিব হয় না বেদাতীদের তওবা নসিব হয় না কেউ যদি জেনা করে এটা যে খারাপ হারাম এটা বুঝে সে জানে জেনা করার পর অনুতপ্ত হয় ঈমানের আগুনে সে জ্বলে কি করলাম কি করলাম কেউ যদি চুরি করে এটা যে হারাম এটা সে বুঝে খারাপ কাজ এটা বুঝে কেউ যদি মিথ্যা কথা বলে এটা যে গুনার কাজ এটাও সে বুঝে চুরি করলো জেনা করলো মিথ্যা বললো হারাম কাজ করলো পরিপূর্ণ বুঝ যখন বান্দার ভিতরে চলে আসবে তওবা করে ভালো হয়ে যাবে যা গুনাহ করছি করছি আর করতাম না কিন্তু সওয়াব মনে করে যদি কেউ গুনার কাজ করে সওয়াব মনে করে কোনো ইবাদত করে যেটা নাকি গুনাহ ইসলামে নেই তাহলে তার আর তওবা নসিব হয় না মাজারে যাওয়া সওয়াবের কাজ আমি আগে আপনাদেরকে একটা কথা বুঝাই মাজার আর দরবার দুইটা দুই জিনিস মাজারেই একটা দরবারেই আর একটা মাজার বলা হয় যেই পীর মারা গেছে কবর আছে কবর পীর নাই কবর আছে এটা বলা হয় মাজার আর দরবার বলা হয় পীর জিন্দা পীর জীবিত আছে এটা হলো দরবার এই দুনো জায়গায় কেউ যদি এমন আকীদা নিয়ে যায় যে আমার বড় মুসিবত আছে কিছু ছায়াই ছাই তো কই গেছে দরবার বা মাজার তার ভিতরের উদ্দেশ্যটাই কিন্তু সাইতো গেছে যদি ধারণাটা এমন থাকে যে আমার সমস্যা সমাধান হবে উনার কাছে গেলে উনি করে দিবেন মাজারে বা দরবারে গেলে আমার সমস্যা সমাধান উনি করে দিবেন ধারণা যদি এমন থাকে তাহলে তার ঈমান পরিপূর্ণ আছে না গেছে আজকাল আমাদের সমাজে ইবাদতের নামে বেদাতে সামিল করাচ্ছে কিছু মানুষ আফসোসের সাথে বলতে হয় আমি এটা এই জন্য বলছি প্রতি বছর হয়ে আসতো আমাদের কেন্দ্র হয় বারোই রবিউল আউয়ালে কি মিছিল রে বাবা আরে বাবা রে বাবা আশেকে রসুলের যেই ঢোল ওই দিন দেখা যায় যে না আশেকে রসুল আছে আমরা যদিও নিরাশ হয়ে যাই যে আশেকে রসুল আসলে তো পাওয়া যাচ্ছে না বর্তমান সময়ে আসলে আশেকে রসুল পাওয়া যাচ্ছে না কিন্তু এই দিন বোঝা যায় যদিও তু তা ঠিক নাই একটারও তু তা ঠিক পাওয়া যায় না ত্রিশ পঁয়ত্রিশ হাজার মানুষ আয়োজন হয়ে যায় মিলাদুন ঈদে মিলাদুন নামে যস্নে জুলুস এত মানুষ এটার মধ্যে অংশগ্রহণ করে ঈদে মিলাদুন নবী এটা হলো বেনামাজির ঈদ এটা কি আর ঈদ বেনামাজির ঈদ দুই ঈদের নামাজ আছে এই ঈদের নামাজ নাই
যারা নামাজ পড়ে না বেনামাজি এর আগে শামিল হয়। আমার যে উদ্দেশ্য কথা বলার সেটা হলো আল্লাহ এমন এক সময়ের ভিতর দিয়ে আমাদেরকে নিচ্ছেন, শয়তান বিভিন্নভাবে জাল ফাঁচ্ছে, বিভিন্নভাবে গুনার কাজে শামিল করাইতেছে, পকেটে পকেটে মোবাইল সেট, গুনার বাজার। বাজারে আগে যে সমস্ত মহিলারা দেখতেন যেই পরিমাণ মহিলা বাজারে আসতো এর চেয়ে এখন বহুগুণ বেশি, চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। ইমান এবং আমলকে হেফাজত করে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে পারে, এই দুনিয়ার জমিনটা একটা পরীক্ষার হল, পরীক্ষার হলে কেউ ভুল লেখুক আর শুদ্ধ লেখুক, লেখার স্বাধীনতা দেওয়া আছে। পরীক্ষার হলে ভুল লেখুক আর শুদ্ধ লেখুক স্বাধীনতা দেওয়া আছে না নাই? ভুল লেখলেও লিখতে পারে, শুদ্ধ লেখলেও লিখতে পারে, বাধা নিষেধ নাই। বুঝবে কোন দিন, ফলাফল হইব যেই দিন। ঠিক তেমনি এই দুনিয়াতে ভালো করতে পারে, মন্দও করতে পারে। ভালো মন্দের বাজারে হয়তো এমন কি বর্তমান সময়ে মন্দ কর্নেওয়ালা ইজ্জত বেশি। আজকাল বর্তমানে খারাপ লোকের আজকালকার বাজারে আসলের চাইতে নকলের ডিমান্ড, আসলের চাইতে নকলের ডিমান্ড না? আমি একখান আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখেই কয়েকখানা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর জন্য সব বিলায় দিতে পারে। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, সব না কিছু, এটা সব মানুষ না কিছু মানুষ, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলায় দিতে পারে। আল্লাহ বলেন এই দলটার উপরে আল্লাহও দরদি হয়ে যান। যাদের মধ্যে এই গুণটা আছে যে আল্লাহ খুশি হইবেন, আল্লাহকে যদি খুশি করতে পারি আমার ইজ্জতের একটু কমতি হইলেও কিচ্ছু আসা যায় না, আল্লাহকে যদি খুশি করতে পারি আমার স্বাস্থ্যের কমতি হইলেও কিচ্ছু আসা যায় না, আল্লাহকে যদি খুশি করতে পারি আমার দুনিয়ার মাল সম্পদের ক্ষতি হইলেও কিচ্ছু আসা যায় না। অর্থাৎ দুনিয়ার সমস্ত কিছু একদিকে, আল্লাহর সন্তুষ্টিটা আরেক দিকে, পদ পদবী সকল কিছু একদিকে, আল্লাহর সন্তুষ্টি একদিকে। আল্লাহ বলেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যে সকল কিছুর বিনিময়ে হইলেও আল্লাহর সন্তুষ্টিটা ধরবো, সংখ্যায় খুব কম, এই দলটা সংখ্যায় খুব কম। কারণ ফদ দেখলে, কারু কার্য করার শেয়ারটা দেখলে পরে উস্তা হেয়ার, কারু কার্য করার শেয়ারটা যখন দেখে তখন আর হুশ থাকে না,
তখন মুসলমান হয়েও ও মুসলমানদের কাজের সাথে শামিল হয়ে যায় মুসলমান হইয়াও যখন দেখব কোনো একটা পদ আমার সামনে আছে তবে এই পদটা যদি আমার হাসিল করা লাগে আল্লাহ ও সন্তুষ্ট হন এমন কিছু কাজে যাওন লাগব কথাটা কি আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে এমন কিছু কাজ আমার দ্বারাই হবে যেই কাজগুলোতে আল্লাহ খুশি না তো এই চারটা যদি হওয়া লাগে এই কাজগুলো করণ লাগব যেমন মুসলমানদের ঈদ আছে বিভিন্ন ইবাদতের দিন আছে আমাদের দেশে হিন্দু সম্প্রদায় হিন্দু ভাইসব যারা আছেন তাদেরও তো বিভিন্ন উৎসব আছে বিধিমালা অনুযায়ী আমাদের মসজিদে তারা আসেন না তো সামাজিকভাবে চলতে ফিরতে তাদের সাথে আমাদের কোনো খারাপ আচরণ করা ইসলামে বৈধতা দেয় না আমরা তাদের সাথে কোনো খারাপ আচরণ করব না তাদের উপরে জুলুম করতে পারবো না আর ইবাদতগাহ মসজিদ মন্দির তারা তাদের মতো করে মন্দিরে থাকবে আমরা আমাদের ইবাদত মসজিদে কিন্তু অনেক মানুষ এই রকম আছে মুসলমান হয়েও বিভিন্ন উৎসবে তাদের সাথে শামিল হয় সাগর শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা কুষ্টার ওটা নয় উদ্দেশ্য হইল সিয়ার বুট ফাইব ইমান কি রইল না গেল তুমি মুসলমান হয়ে যদি দুর্গাপুর শুভেচ্ছা জানাও তাহলে তো ওই পূজার প্রতি তুমি দুর্বল হয়ে গেলা তুমি সমর্থন দিয়ে দিলা কথা বুঝে আসতেছে আপনাদের তারা তাদের মতো করে করবে আমরা আমাদের মতো করে করব ধর্মীয় বিধিবিধান এটা তোমার আমার মর্জি মাফিক চলবে না এটা তার রুল অনুযায়ী চলবে মুসলমান হয়ে ও মুসলিমদের মতো কাজকর্ম করা যাবে না মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে আল্লাহ বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সব করতে রাজি এই আয়াত কানা নবীজির একজন সাহাবীর শানে আল্লাহ নাজিল করেছিলেন নবীজির একজন সাহাবী তার ত্যাগ তার কুরবানি ওনার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ এই আয়াত কানা নাজিল করেছিলেন এবং তার মতো করে যারা কেয়ামত পর্যন্ত তার মতো করে যারা চলবে আল্লাহ বুঝায় দিলেন এই রকম মানুষদের প্রতি আল্লাহ দরদি হয়ে যা আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আমি না অসুস্থ আপনারা তো আর অসুস্থ না আমি আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলতেছি ওগুছালু কথা আল্লাহ যে আছেন এই বিশ্বাস আমাদের আছে না নাই এই দুনিয়ার জমিনে বহুত মানুষ আছে আল্লাহ বিশ্বাস করে না এদেরকে আমরা বলি নাস্তিক তারা কি বলে আমরা যেই জিনিস দেখি না এইটা মানি না যেই জিনিস দেখি না সেই বিষয়ে মানি না এটা আমাদের মনে মনেও আসতে পারে তাদের কথাটা তো যৌক্তিক আমাদের মনে মনেও আসতে পারে আমরা কেন্দ্র বাজারও একদিন বিভিন্ন সময় দোকানপাট পরীক্ষা করার জন্য অফিসাররা ইয়ে না যে মালপত্র এক নম্বর বেছে না তিন নম্বর বেছে তো চৌকিদার যিনি চৌকিদার আগের থেকে জানায় দিছে এই তোমরা রাস্তাঘাট পরিষ্কার করো স্যার আসতেছে
তো ইউনু মহোদয় উনি নামছেন উপজেলা নির্বাহী অফিসার সহজে টিউনু সব করে তো উনার তো আর আলাদা কোনো ইনফর্ম নিয়ে গেছেন না উনি স্বাভাবিক একটা গেঞ্জি পরানো প্যান্ট পরানো গাড়ির থেকে দুই তিনজন লোক এখানে খাড়া তো ঠেলা ধাক্কা শুরু হয়েছে ইউনু সব তো টিকতে আসছেন না বীরের মুখে ওনারা ধাক্কায় বালাই দিয়েছে রাস্তার সাইডে উনি যে বলতেছেন সাইড দাও সাইড দাও কোনো আমলেই আনছে না আর যেই দেখছে যে একজন পুলিশ কনস্টেবল আইতাছে ফুপ ফুপ বাঁশি দিয়া ফুপ দিয়া রুলটা তো দৌড় লইল ভাবলে আমি ওই বিষয়টা ওই দিন থেকে আমার ধারণায় আসছে যে আশ্চর্য চিনলে বুঝি এত মানা মানে আর না চিনার কারণে এবার টেলা ধাবলাই দিছে আল্লাহ যে আছেন এটা চিনলে যে যেভাবে চিনে যত বেশি চিনে তত মানে আমাদের ভিতরে রুহ আছে আমরা বুঝতে পারলাম কিছু নিদর্শনের মাধ্যমে বিশাল বিশ্ব জগৎ চলতেছে আল্লাহ না থাকলে না আল্লাহ আছেন বিদায় আমরা যেই পৃথিবীতে বসবাস করি এই বিশাল পৃথিবীটাকে চতুর্দিক থেকে ধরে রাখছে একটা মহাশূন্য আর সেই মহাশূন্যটাকে ধরে রাখছে আর একটা কঠিন পদার্থ কোরআনের ভাষায় সেই কঠিন পদার্থটাকে বলে আসমান আসমান এই যে মহাশূন্যে যত বাতি আল্লাহ পাক জ্বালায় রাখছেন যত জ্যোতি জ্বালায় রাখছেন এর মধ্যে দুইটা হইল পরিচিত একটার নাম চাঁদ আর একটার নাম সূর্য আল্লাহ যেই দিন থেকে চাঁদ এবং সূর্যকে চালাইতেছেন শুধু হুকুম করে দিছেন তুমি তোমার কক্ষমতে চলতে কক্ষপথে চলতে থাকো সে তার কক্ষপথে চলতে থাকবে জমিনে যে আমরা দেখি গাড়ি ঘোড়া চলে অ্যাক্সিডেন্ট হয় না যেই দিন যেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয় সম্ভবত এই দিন ড্রাইভার থাকে না ড্রাইভার থাকে না ড্রাইভার থাকার পরেও যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে লক্ষ লক্ষ বছর যাবৎ এই সূর্য এবং চন্দ্র খেদমত করে যাচ্ছে যার যার পথে চলতেছে কোনোদিন অ্যাক্সিডেন্ট করে নাই এই চন্দ্র সূর্যের পিছনে একজন চালানেওয়ালা খবরদার করনেওয়ালা না থাকায় না থাকায় উনি হলেন আল্লাহ সংক্ষিপ্ত আকারে বলতে থাকি জমিনের দিকে তাকা একটা মুরগির বাচ্চা যে ডিমটা ফুটে একটা ডিম নির্দিষ্ট সময় সীমা পরিমাণ থাপ দেওয়া লাগে মুরগির বাচ্চাটা যে ডিমের ভিতরে থাকে ডিমের ভিতর থেকে বেরিয়ে আসার মতো ক্ষমতা এই বাচ্চার নাই বাহির থেকে কেউ না কেউ ডিমটাকে ফাটাইতে হবে তারপর বাচ্চাটা বেরিয়ে আসবে এই যে ডিমটাকে ফাটাইবেন বাহির থেকে যিনি ফাটাবেন উনি যদি পরিপূর্ণ তাপে পৌঁছার আগেই ডিমটা ফাটাইয়া ফেলেন বাচ্চা নষ্ট হয়ে যাবে পরিপূর্ণ তাপ হওয়ার কিছু সেকেন্ড পরে যদি ফুটে বা কিছুক্ষণ পরে যদি ফাটে দম বন্ধ হয়ে মারা যাবে যেই টাইমে যেটার উপযুক্ত সময় হয় এই টাইমেই ফাটাতে হবে তখন বাচ্চাটাকে বাঁচানো যাবে দুনিয়ার কোনো মানুষ সেটা বুঝে না
ইদানিং সচরাচর মোটামুটি ভাবে একটা ধারণা নিয়ে শিক্ষা হচ্ছে কিন্তু একটা মুরগি এখন তো বিজ্ঞানের বহু আবিষ্কার হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন ডিমটা পরিপূর্ণ হওয়ার পরে বাচ্চা বাহির হওয়ার জন্য মুরগি তার ঠুটের আগা দিয়া ডিমটা ফাটায়া দেয় এই মুরগি কিভাবে বুঝলো ডিমটা কখন কখন কোনটা পরিপূর্ণতায় পৌঁছলো এই মুরগিকে বোঝানোওয়ালা একজন আছেন এইজন্য সে বুঝতে পারছে আর যিনি আছেন বুঝাইছেন উনি হলেন আল্লাহ একটা গাবি মাঠে ঘাস খায় ঘাস এক প্রকার এই ঘাসটা হজম হওয়ার পরে চার ভাগে বিভক্ত হয়ে যায় একটা লাইন যায় রক্ত হওয়ার জন্য আরেকটা লাইনে যায় দুধ হওয়ার জন্য আরেকটা লাইনে যায় পেশাব হওয়ার জন্য আরেকটা লাইন পায়খানা হওয়ার জন্য দুধ কিরাইতে গিয়া যদি দেখা যায় তো লাইন ক্রস করছে যেটা যেই লাইনে যাওয়ার কথা লাইন ক্রস করিয়া ফেস লেগে গেছে তাহলে দুধের সাথে গোবর চলে আসতো দুধের সাথে রক্ত চলে আসতো খায় এক প্রকার ঘাস বাঘ হয় কয় বাঘে যিনি করেন উনি হলেন আল্লাহ আছেন না নাই ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد الله ومنوش الله عزيزين بشاشة زيدر كتان راك رزول دون لكو আল্লাহ আছেন না নাই আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহ প্রাণীকে খাদ্য দেন জমিনে প্রাণীকে খাদ্য দেন সব প্রাণীর খাদ্য একভাবে দেন না মানুষের খাদ্যটা আল্লাহ তাআলা মিলান একভাবে অন্যান্য প্রাণীদের খাদ্য মিলান আরেকভাবে উদ্ভিদ জাতির খাদ্য দেন আরেকভাবে আমাদের বডিটাকে যে আল্লাহ কিভাবে বানায় রাখছেন এই বিষয়ে আলোচনা এখন করলাম না বিস্তর অনেক লম্বা হয়ে যায় উদ্ভিদ খাদ্য পায় জাগাত দ্বারায়া গাছ কি আঁটতে পারে আরো জোরে কর সে যেহেতু হাঁটতে পারে না চলতে পারে না তার জান বাঁচানোর জন্য তার প্রাণ বাঁচানোর জন্য খাদ্যের ব্যবস্থা করছেন শিকড়ের মাধ্যমে তোমার হাঁটতে কেমন লাগতো না দাঁড়াই খাইতে পারবা শিকড়ের মাধ্যমে জোরের মাধ্যমে খাইব গরু বাছর হাঁস মুরগি বাঘ ভালুক এই সমস্ত প্রাণী জগৎ কিছু চলতে পারে এই জন্য তোমার খাদ্যটা ওই জাতীয় প্রাণীদের খাদ্যটা বাসার ভিতরে না এক জায়গার দ্বারায় না তুমি একটু হরকত করে খাও তবে ঘর থেকে বের হইলেই তোমার খাদ্যের ব্যবস্থা গরু ঘাস কাটতে কেমন লাগে না বাইরে হইলে খাইতে পারে গিয়া মুরগা মুরগি ঘর থেকে বেরোইলেই খাদ্যের ব্যবস্থা পাখি বাসা থেকে বেরোইলেই তার খাদ্যের ব্যবস্থা প্রাণী জগতের খাদ্যের ব্যবস্থাটা রাখছেন উদ্ভিদের চেয়ে একটু কষ্ট যেহেতু চলার শক্তিটা তার চাইতে বেশি দেওয়া আছে তিন নম্বরে মানুষ জাতি
মানুষের প্রাণীদের খাদ্যের মধ্যে বেশ কমটা দেখেন প্রাণী জগৎ যারা যাদের কোনো ব্যবসা নাই চাকরি নাই আল্লাহ এদের খাদ্যের ব্যবস্থাটা জমিনে ব্যবসা চাকরি ছাড়াই রাখছেন প্রাণী জগৎ কুকুরের কোনো ব্যবসা করে খাওয়ন লাগে না চাকরি করে খাওয়ন লাগে না এদের খাদ্যের ব্যবস্থাটা আল্লাহ সেই মাপে রাখছেন মানব জাতি তাদেরকে আল্লাহ আকল দিয়েছেন বুদ্ধি দিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠান চাকরি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের ইনকামের ব্যবস্থা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানায় দিলেন যাও তোমার যেহেতু যোগ্যতা বেশি খাদ্যের অবস্থাটা একটু কঠিন করে দিলাম তবে আল্লাহর উপরে যার ভরসা যেই পরিমাণ আল্লাহ তার সাথে আচরণও করেন সেই পরিমাণ আল্লাহ যে আছেন কোনো সন্দেহ আর খাওয়ান যে আল্লাহ এতেও কোনো সন্দেহ এক হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করে আল্লাহ এদেরকে পাঁচটা পুরস্কার দিবেন এর মধ্যে একটা হলো দুনিয়ার রিজিক তার জন্য সহজ করে দিবেন দুনিয়ার রিজিকের সমস্যা সমাধান সহজ করে দিবেন রিজিক সমাধান বা সহজ কিভাবে হয় আপনারা একটু বোঝানোর জন্য আমাদের গ্রাম অঞ্চলের কিছু চিত্র তো উদাহরণ দিলে সহজ হয় বিষয়টা কাঁচামরিচ কোন সময় ২০ টাকা কেজি কোন সময় ৪০০ হয় না বেটার আধগাড়া বাড়ি এই আধা কাটা বাড়ি লইয়া বেটা তাহে তার কোনো ইনকামের ব্যবস্থা নাই কাঁচামরিচ গাছ লাগাইছে ২০-২৫ টাকা বাড়ি উঠানো এই ২০-২৫ টাকা কাঁচামরিচের গাছ লাগানি কি অসম্ভব না সম্ভব আর আল্লাহ যদি দেন কেউ ফিরাই তরব এই ২০-২৫ টাকা কাঁচামরিচের গাছও এমন বা কাঁচামরিচ ধরা দিছে সকালে যদি এক কেজি বেছে বিকালে আরো এক কেজি বেচতারে এক মাস পর্যন্ত এই গতিতে বেচলে মোটামুটি একটা টাকা তার আয় করে না ডিউটি কি কয়েক ঘন্টা ফ্যাক্টরি গিয়ে করুন লাগছে তার হাওরোগে চেষ্টা করুন লাগছে সহজে রিজিক ব্যবস্থা করে দিছে এক কেজি কাঁচামরিচ বিক্রি করাতে তার যদি অল্প অল্প করে ৫০০-৪০০ টাকা কেজিও হয় ডেলি ২-২৫ কেজি কাঁচামরিচ বিক্রি করলে ১০০০ টাকা এই ১০০০ টাকা ইনকাম করতে তার কি খুব কষ্ট হয়েছে না সহজ অন্যত্র ফজরের পর থেকে একটা রিক্সা বা ঠেলা চালাইতে চালাইতে সন্ধ্যা পর্যন্ত একজন চালাইছে পকেট থেকে টাকাগুলো গইনে দেখে ১০০০ টাকা হয়েছে ওই লোকটা কি খুব সহজে পাইছে না অনেক পরিশ্রম করে সহজ আর কঠিনের ব্যবধানটা বুঝাইছে আপনাদের যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর সন্তুষ্টির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো আদায় করবে আল্লাহ এদের রিজিকের সমস্যা সমাধান করে দেবে রিজিক যে আল্লাহ দেন এই বিশ্বাস আছে না নাই রসুল বলেন যদি রিজিক সহজে চাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এই পাঁচ ওয়াক্ত নামাজটা আমরা ঠিক মতো ধরতে পারি না এক নাম্বার ফায়দা রিজিকের সমস্যা তো সমাধান হয়ে গেল আর কিছু উপকার আল্লাহ পরকালে দিবেন কবরে শান্তি
হাসরে শান্তি ডান হাতে আমল নামা বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাত এটা কিভাবে যে ফাচক তো নামাজ পড়লেই এত ফজিলত কিভাবে ভাই মুরব্বীদের মুখে একটা কথা আছে শেষ ভালো যার সব আপনারা ঘুমাইছেন কি বুঝতেছি শেষ ভালো যার সব ভালো তার অনেক মানুষে গপসপ করে দেখুন যে দহরুন যে আল্লাহর মাল সাইর হুতাসিন সাইরোডারে লেয়াভরা করায় চাকরি বাকরি দিছি ব্যবসা দি করাইছি আমার যে বিশ্রা বাস্রা যা আছে নি দিয়েও আমি কিনে নিয়েছি গরদর জবান দিয়ে এখন আমি টাইট পিট খালি মরতাল নিয়েছে বুঝা যায় হৌর ভাই যাইব এরম বুঝা যাইতেছে না যখন আর কোনো চিন্তা নাই এখন খালি মরতাল নিয়েছে তার আমলের কি গতি এদের কোনো হিসাব এই জন্য বলছি আমি বুঝা শ্বশুর ভাই যাবো বিছনা রে তুই সেখানে লিখে ঘুমাইব যদি হিসাব ফেস লাগে সে চেত না উপায় আছে শেষ ভালো যার সব ভালো থার এই যে মুরব্বীদের কথাটা হাদিস ভিত্তিক কথা এটা হাদিসের কথা একজন মানুষ মৃত্যুবরণ করার সময় দেখার ব্যাপার ওই সময় সে কি করতে করতে মরছে হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবদারুল হক সাহেব উনি আসতেছেন আপনাদেরকে শুনাইবেন বহুত বয়ান বহুত কথা দামি দামি আলোচনা আল্লাহর রসুল সবসময় সারা বছরের মধ্যে সোমবারে রোজা রাখতেন বৃহস্পতিবারে রোজা রাখতেন কেউ উনাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি এই আমল কেন করেন যে সোমবারে আর বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে পৌঁছানো হয় আমার আমল নামা যেন আল্লাহর কাছে এমন ভাবে যায় যে আমি রোজা অবস্থায় বান্দার যখন মরণ হয় ফেরেশতারা এই রিপোর্ট পেশ করেন আমার বান্দার সর্বশেষ আমলের হালত কি নফলের জন্য বান্দাকে পাকড়াও করা হবে না ফরজের জন্য পাকড়াও করা হবে একজন মানুষ যদি মারা যায় রাত তিনটায় তার উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান সর্বশেষ বিধানটা কি ছিল এই তো বুঝাইছে এশারের নামাজ একজন মানুষ মারা গেল সকাল দশটায় তার উপরে সর্বশেষ আল্লাহর বিধান কি ছিল ফজরের নামাজ এই তো বুঝাইছে শেষ ভালো যার সব ভালো থাক মৃত্যুর আগের ফরজটুকু তার আদায় আছে কিনা যখন সে মারা গেল তার আগের রক্তটা সে আদায় করছিল কিনা এটা হলো দেখার ব্যাপার দুনিয়াদারি করিয়া করিয়া নামাজ আদায় হইতেছে না আহা শহরে এক লোক মারা গেছে শহরে তো ঘন ঘন মসজিদ অনেক মসজিদ ওলামায়ে কেরাম গেছেন গিয়া বুঝাইছেন ছেলেদেরকে যে দেখেন আপনাদের আব্বা মারা গেছেন নামাজ তো অনেক কাজা করছেন জীবনে নামাজ ছেড়ে দিয়েছেন বহুত কফারা দেন কি দেন কফারা দেন অনেকে হয়তো ভাবতেছেন যে তাহলে তো ব্যবস্থা মোটামুটি একটা আছেই তাহলে মন্ত্রী যারা বা দুই আড়াই হাজার পাঁচ হাজার দশ হাজার কোটি চুরি হচ্ছে যারা সুড্ডি নামাজের হিসাব তো এরা পয়সা দিয়ে শেষ করে আলব এরকম একটা ধারণা হইতেছে না আহারে এটি যে মাইট দেখাইব কফারের মাধ্যমে কফারের একটা মাধ্যম রাখা হয়েছে একটু এতটুকুন যে এই কফারাটুকুর মাধ্যমে গরিবের কল্যাণ হয়
ভাই নিজের হিসাব নিজে দেওয়া লাগবে হুজুররা যখন বুঝাইছেন আপনার আব্বা তো বহুত নামাজ পড়ছেন তবে কিছুদিন যাবত নামাজ থেকে দূরে তিন চার মাসের নামাজ তো দেখা গেছে টাকা পয়সা তো মোটামুটি অনেকটি হয়ে গেছে এখন ফুতাইনের মধ্যে একটা ঠেলা ধাক্কা শুরু হয়েছে একটাই কইতেছে হ্যাঁ ডাইনেও মসজিদ বামেও মসজিদ হালায় নামাজ পড়লো না কেয়া দুনিয়াদারি রিজিকের জন্য আমরা এত পেরেশান খাওনের লাগিয়া আল্লাহ যদি রিজিকের জিম্মাদারি নেন এমন একটা ডিউটি আমি আমরা চাকরি করি তো এই দুনিয়াদারি করার লাগিয়া আল্লাহ যদি রিজিকের জিম্মাদারি নিয়ে নেন তাহলে এই ডিউটিটি আপনি নেন না কেন পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি পরিপূর্ণতার সাথে আদায় করতে পারেন আপনার দুনিয়ার পেরেশানি সমাধান এবং শেষ আমলটা কি ফরজ ইবাদত করেই তো মরলেন পাঁচ ওয়াক্ত নামাজের নিষেধ হয়ে গেছে আমল হয়ে গেছে আপনি মারা গেলেন দশটায় ফজর আপনার পড়া আছে চিন্তার কোনো কারণ আছে কি আমরা আলহামদুলিল্লাহ বলি আরো জোরে করেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কিশোরগঞ্জ পার হয়ে গেছেন কতক্ষণ লাগদা রে আর যারা যারা সন্দেহের মধ্যে আসেন মোটামুটি ভাবে উজু ইস্তিনজা সারিয়া উজু ইস্তিনজা সারিয়া আপনারা আয়া পড়েন হুজুর আয়ারছেন আপনারা আগেই হুজুর আয়ারবেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াতটা দিলাম আপনাদেরকে আল্লাহ যে আছেন এই বিশ্বাস তো হইছে আরো জোরে কোন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর আল্লাহরে আমরা না দেখকে ঈমান আনছি নাস্তিকরা কয় দেখছি না দেখকে ঈমান আনলাম না আল্লাহ যদি ইচ্ছা করতেন দুনিয়ায় তো একটু দেখা দিতে পারতেন আল্লাহর তো কোনো ক্ষতি হইল না কি দোষ হইল ওরার তো ঈমান আনা হইল আমরা দেখকে ঈমান আনলাম হয় আল্লাহ কি পারতেন না পারতেন না এটা তো আল্লাহ এই সুযোগটুকু দিলেন না কেন দুনিয়ার জমিনে আল্লাহকে দেখে ঈমান আনার অবস্থাটা দিলেন না কেন ব্যবস্থা করলেন না কেন যে আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান পরিপূর্ণ হয় না আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান আনা হবে না আল্লাহকে দেখে ঈমান আনলে যেহেতু ঈমান আনা পরিপূর্ণ হবে না এই জন্য আল্লাহ দেখার ব্যবস্থা দেন নাই এটা কি আল্লাহ আমাদেরকে বঞ্চিত করছেন না ঈমান আনার কাজে সহযোগিতা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছেন নিদর্শন দেখে বুঝলাম আসমান জমিন এমনিই চলছে না চন্দ্র সূর্য এমনিই চলছে না গাবি দুধ এমনিই দিচ্ছে না আমাদের শ্বাস প্রশ্বাস এমনিই চলছে না গাছ বৃক্ষের রিজিক প্রাণীকুলের রিজিক মানুষের রিজিকের ব্যবস্থা এটা এমনি এমনিই হচ্ছে না একজন হওয়াচ্ছেন উনি হলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে খুব পরিশ্রমের মাধ্যমে রিজিক দিচ্ছেন কাউকে পরিশ্রম ছাড়াই রিজিক দিচ্ছেন কাউকে জাগাত কারা করায় রিজিক দিচ্ছেন উদ্ভিদ জাগাত কারাইয়া রিজিক পায় প্রাণীকুল একটু চললে ফিরে সহজে পায় মানুষ তুমি যেহেতু পরিপূর্ণ আকলওয়ালা তুমি পরিশ্রম করে মিলাও তবে ও মানুষ তুমি যদি আল্লাহর কাছে কাও আল্লাহর হুকুম পালন পরিপূর্ণতার সাথে করো তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ সহজ করে দিবেন
নামাজের তালিমটা দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ আর যাই কিছু হোক পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়তাম না এই কথাটাই আমার সাথে একমত হতে পারবেন ইনশাআল্লাহ নিয়ত করতে পারবেন কে কে একটু হাত তুলুন নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলুন আমিন আল্লাহ কবুল করেন বলুন আমিন আল্লাহ কবুল করুন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজই তুমি আমাদেরকে বানায় নাও পাঁচ ওয়াক্ত নামাজ পরিপূর্ণতার সাথে আদায় করার তৌফিক তুমি দান করো আরেকটা কথা বলে দেই আসামি হওয়ার থেকে বাঁচার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পরিপূর্ণ আদায় করবেন এটা নিজের ফায়দা হবে দুনিয়ার রিজিক সহজ হবে ইজ্জতের রিজিক মিলবে ইমানের সাথে নির্ভয়ে মরণ হবে শেষ অবস্থা ভালো হবে আপনি যেন আসামি না হন আপনার কামাইয়ের কোনো কমতি না হয় এই জন্য আমি আরেকটা আমলের কথা বলছি আপনার জবান এবং হাত দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় কথাটা মনে রাখবেন আপনার জবান এবং হাত দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় আজকাল তো ভাই সমাজে যা চলছে জবান বিক্রি হয়ে যায় পয়সায় হয়নি না হয় না দরবার দিত এক বেটা যুবক মানুষ গেছে এক মাতবরের দ্বারা যে সাজি আপনি সারা তো দরবার জমে না বেটা কয় আমার ডায়াবেটিস হন যাই না পাঁচ হাজার টাকা বের করে দিছে যে দরবারটা আপনার লামায় দিবেন বাজার আচ্ছা যাও এখন আর কোন ডায়াবেটিসের ওষুধ আলাও নাই বিকালে অপর পক্ষ আইছে মাতবর রাও এমন সালা কইছে দুইও ভোগ করেন তো খায় সব মাতবর না কিছু মাতবর খাওয়া পার্টি খাওয়া পার্টি আর যারা একেবারে ভালো মানুষ খায় না হক কথা বলে ভালো মানুষ দেখবেন এদের অবস্থাটা কুণ্ঠাসা করে রাখে বিভিন্ন দিক থেকে সকল খারাপরা এক হয়ে ওই ভালো মানুষটারে হ্যামারিং এর উপরে রাখে বিকাল বেলায় অপর পক্ষটা আইছে সাহাজি এই এলাকা তার খেলা আছে আপনি সারা দরবারটা আপনি জমাইবেন কারে লইয়া কিবা কিতা কইবেন না কইবেন নি হইন কয় আমার বেটা রুগে সারে নাইস গেল কিবা কিতা করাও কয় না ইতা কইলে হইতো না এরা দেখছে বারো হাজার কয় হাজার আগের ফারটি অনেক বেশ কম না কইয়া দিছে ও মুখরে ও মুখরে ও মুখরে ও মুখরে কইয়া লাইস এরার একটা বেল্ট আছে দরবারও গিয়া অমুক মাতবরে যেমনে কথা কয় তার সুরে তাল মিলায় অন্যরাও কয় বুঝুন না আপনারা বাপদান ভরেন যে হুজুর বেড়া ইতা কিবা জানে হুজুরা ব্যাক কল হুজুরা কি কল ব্যাক কল ব্যাক কল সব কল জানে দরবার আরম্ভ হয়েছে পাঁচ হাজার ওলাই বেটা দেহে না দরবার তো তার হকের দিকে টান কম দরবার দু খালি উত্তর বাজাইতেছে উনি তো আর এই কথাও বলতে পারে না যে সাহাজি ভাষা সাথে ইসলাম দরবার কুতার বইটিয়া মনে মনে ভাবতেছে আমি যে টিহা দিয়া ইসলাম বেড়াতেন বুড়া মানুষ এটা যদি ভুললে গে থাকে তাহে ওটা তো লত্তাতছে না হঠাৎ খার হইছে কারোয়া সাহাজি আপনারা এই যে ফাঁক ফান যতনের দোয়াই দিয়ে কইতাছি ফাঁক ফান যাতনের দোয়াই দিয়ে কইতাছি দরবারটা ঠিক করিয়া করবেন অর্থাৎ ফাঁসের একটা ইশারা দিছে মানে সে বুঝলো না বেটারও মনে হইল এটা হইল ওই যুবকের ধারণা আপনারা ফাঁক ফান যাতনের দোয়াই দিয়ে কইতাছি বাজার দরবারটা ঠিক করিয়া কর বুড়া বেড়ায় উত্তর দেয় বাবা রে বারো আউলিয়ার ফেরো হয়ে গেছি গিয়া কিরম বুঝলাম
আমি 12 আউলিয়ার ফেরো বলেছি কিরম বুঝলেন এই হইল বর্তমান হালত কিছু সংখ্যক মানুষ টাকায় বিক্রি হয়ে যায় আপনার জবান এবং হাত দ্বারা যদি অন্যের কোনো ক্ষতি না হয় পাঁচক তো নামাজ ঠিকমতে আদায় করবেন আপনার জবান এবং হাত নিয়ন্ত্রণে রাখবেন এর দ্বারা যেন অন্যের কোনো ক্ষতি না হয় আপনি বেহেশতে যাবেন মুসলমান ইমানদার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যখনই দুনিয়া ছাড়েন আল্লাহর একজন ফেরেশতা একটা ডায়েরি নিয়ে ঘোরাঘুরি করেন তার এলাকায় মানুষের মুখের কথাগুলো শোনার জন্য তার ব্যাপারে মানুষের কি মন্তব্য হুজুর যদি দুনিয়া থেকে বিদায় হন আর এলাকার মানুষ বলা বলি করে না হুজুর খুব ভালো আছে দুইজন সাইড জন এক কেন বইছে আর আলোচনা করেন আহ লোকটা কি ভালো আছে ডায়েরিতে উঠানো হয় ডায়েরিতে উঠানো হয় বেশিরভাগ মানুষ যদি ভালো কয় সব মানুষের কাছে আপনি ভালো হতে পারবেন না তবে বেশিরভাগের কাছে যেন ভালো হন সবার কাছে ভালো হওয়া যায় না কেন সুদকুর কোনো দিন একজন আলেম রে কইতো না ভালো মানুষ কারণ সুদের বিরুদ্ধে ওয়াজ করে সবার কাছে ভালো হওয়া যায় না তবে বেশিরভাগের কাছে যদি ভালো থাকতে পারেন ওই ফেরেশতা ডায়েরি নিয়ে আল্লাহর কাছে যান সব মানুষের মধ্য থেকে বেশিরভাগ মানুষে যদি আপনার ব্যাপারে ভালো আছেন সাপোর্ট দেয় ভালো আছি সাপোর্ট দেয় দেখি এক জমাতে না খণ্ড খণ্ড এক জমাতে হইল জানাজার সামনে যে জিগায় লোকটা কেমন আছেন গো হুজ করে দে হচ্ছে বহু জানাজা এই জিগা নিডে যায়জ না এবার জিগা নিডে কি না সুরের লাশটা সামনে লইয়া যদি কেউ জিগায় কেমন আসিন মনে মনে ওই লোক বলতে না সুরি সুস্রা যেটা এই করো আমরা সাথে সালাম কালাম টিহি দিত আমি এক জানা যা এইভাবে ফিসের কাতরে খারুইছি গিয়ে সবের লাগিন খারুইছি এদিক দিয়া চিনি না রাস্তা জানাজা হইতেছিল তো এই জিগাইতেছে লোকটা কেমন ছিল আমার সাথে যিনি কয় না খুব ভালো আছেন খুব ভালো আছেন আমি জিজ্ঞাসি উনি কি করত হুজুর আমি চিনি না চিনে না কয় খুব ভালো আছে তারপরে চিনই নেই না বুট দিতেছ কই এখন কি খারাপ কোন যাইব এই বুট গ্রান্টেড না এই বুট কোনো গ্রহণযোগ্য নয় খণ্ড খণ্ডভাবে পরিচিত লোক তার সমাজের লোক তার প্রতিবেশীরা যদি বলে না সত্যি ভালো মানুষ ছিল ফেরেশতা যখন আল্লাহর কাছে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই ডায়েরি নিয়ে হাজির করা হবে আল্লাহ তোমার এই বান্দাকে তার এলাকার বেশিরভাগ মানুষই ভালো বলে ভোট দিছে আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশতারা আমার এই বান্দার কিছু গোপন গুণ আছে যেই গুণাগুলো আমি আর সে ছাড়া কেউ জানে না সমাজের মানুষ যেহেতু তারে ভালো বলে সাপোর্ট দিয়েছে তোমরা সাক্ষী থাকো তার গোপন গুণাগুলো আমি গোপনেই মাফ করে দিলাম হাত এবং জবান যদি কন্ট্রোল করতে পারেন আপনার আমার বহুত গোপন গুণা আছে
সেটা আপনার বিবিএ জানে না বাইয়ে জানে না বন্ধুরা জানে না সমাজ জানে না যদি জানতো সমাজে শান্তি বা এত সম্মান কিচ্ছু থাকতো না হাত এবং জবান যদি কন্ট্রোলে রাখতে পারেন আপনার হাত এবং জবান দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হলো না তো আল্লাহ আপনার গোপন গুনাহ মাফ করে দিবেন পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো মহান মাওলাই করিম আসো বসে না আমরা রে নিয়ে আসো স্টেজে ডাইরেক্ট মঞ্চে আমরা রে যে আল্লাহ বানাইছেন জান্নাত দেওয়ার জন্য বানাইছেন জি জাহান্নামের লাগে না জান্নাত দেওয়ার জন্য বানাইছেন বান্দা জাহান্নামে যাবে এই জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন না জাহান্নাম তো আল্লাহ পাথর দিয়ে বানিয়ে দিতেন পাথর দেয়া কিছু ইমানদারকে আল্লাহ জাহান্নামে নিবেন ইমান নিয়ে মারা গেছে এরপরেও এদেরকে জাহান্নামে নিবেন কেন গুনাহ নামক ময়লা সাফ করার জন্য দেখছেন না দুনিয়াতে লাকড়িও পুড়ে স্বর্ণও পুড়ে লাকড়ি পুড়লে এটা কয়লা হয় স্বর্ণ পুড়লে কাঠি হয় স্বর্ণের মধ্যে খাত থাকলে পুরার পরে এটা আলাদা হয়ে যায় মুমিন তুমি যদি গুনাহ মাফ করে দুনিয়া থেকে যাইতে পারো খাত এই নাই তোমার জাহান্নামে নিবেন কেন আল্লাহ জাহান্নামে তো তখন নেওয়া হবে যখন খাত লইয়া যাইবা গুনাহ নামক ময়লা লইয়া যাইবা এই জন্য বেশি বেশি করে আস্তাগবার তৌবা পড়া জবান এবং হাতরে নিয়ন্ত্রণ রাখা পাঁচক্ত নামাজে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া রাজি আছেন তো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমার সুস্থতা দান করেন এবং আমলি জীবনযাপন দান করেন আপনাদেরকে একই হালতে বরকত দান করেন আল্লাহ কবুল মঞ্জুর করেন বলুন আমিন আরো জোরে বলেন আমিন আমরা এতক্ষণ যাবৎ যার অপেক্ষায় অপেক্ষমান যার অপেক্ষায় অপেক্ষমান আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আজকের মাহফিলের মধ্যমণি বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র সেই মহান ব্যক্তিত্ব হযরতুল আলাম হযরত মাওলানা মুফতি রেজাউল করিম আবরার সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত আমাদের মধ্যে চলে এসেছেন